হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করে দেখাবো ছোট আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। এজন্য আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, তিনটে এলাচ, দুটো দারচিনি, নেড়ে চেড়ে নিচ্ছি, শুকনো মশলাগুলো অ্যাড করবো এখন আমি। এজন্য সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পড়ে না যায়। দিয়ে দিচ্ছি লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা। মশলাগুলো নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিব। যত ভালো কষানো হবে তত রান্নাটা মজা হবে। মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব দেশি মুরগি, কেটে ধুয়ে রেখেছি আমি আগেই। মুরগি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব, মুরগিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংস কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব ছোট আলুগুলো, আমি আগেই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। ভালোভাবে কষিয়ে নিব। আমার কষানো শেষ হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব এর মধ্যে পানি। পানি দিয়ে ভালোভাবে রান্না করে নিব। ছোট আলু দিয়ে মুরগির মাংসের ঝোল অনেক সুস্বাদু হয়। রান্না করার পর ঝোলটা থকথকে হয়ে এলে আমি চুলা থেকে নামিয়ে নিব। আমার রান্না তৈরি।